আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ফ্রি ফায়ার লাভার্স সব এই চ্যানেলে থাকে। সো হ্যালো ফ্রেন্ডস, আবার এক নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। সো ইয়ার আজকের ভিডিওতে আমি তোমাদের বলে চলেছি, তোমরা কিন্তু অনেকে আছো যারা কিন্তু ইমোট ব্যাকপ্যাক পাওনি, বা অনেকে আছো ইমোট ব্যাকপ্যাক এবং ওই রোবোবেটটা পেয়ে গেছো, ঠিক আছে, কিছুদিন আগে রিডিম কোড দিয়েছিল। সো ইয়ার তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা কিন্তু ওটা ছাড়াও কিন্তু আরও ইমোটস পাবে, ঠিক আছে। সো কীভাবে পাবে, অনেকে ভয় পাচ্ছে বা অনেকে আমাকে বলছে দাদা ভাই আমি পাইনি, তারপরেও একদিন এসেছিল, ঠিক আছে, মানে তারপরেও একদিন দিয়েছিল, মানে ফ্রিতে অনেকজনকে দিয়ে দিয়েছিল এবং তারপরেও কিন্তু দিয়েছিল। তো সেটা আমি ভিডিও বানাইনি, কারণ ফ্রেন্ডস আমার চ্যানেলে কিন্তু নোটিফিকেশন প্রবলেম হয়ে যেত, কারণ ফ্রেন্ডস একদিনে তিনটে ভিডিও ছাড়া যায় এবং আমি তিনটে ভিডিও ছেড়ে দিয়েছিলাম, তাই কিন্তু আমি বানাতে পারিনি। তবে যারা পাওনি তারা একদম চিন্তা করবে না, তোমরা কীভাবে পাবে সেগুলো তোমাদের এই ভিডিওতে বলে দেবো। আর ফ্রেন্ডস কী করতে হবে, তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে এবং ভিডিওটাকে লাইক করতে হবে। আর ফ্রেন্ডস যদি তুমি ভিডিওটাকে লাইক না করে থাকো তো অবশ্যই লাইক করে দাও এবং বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের সাথে, যারা যেন তারাও কিন্তু মানে পেতে পারে এবং তারা কিন্তু তোমাদের সাথে এই জিনিসগুলো আবার পেতে পারে, ঠিক আছে। সো এর ভিডিওটাকে দেখতে থাকো। তো ফ্রেন্ডস তোমরা দেখো আমাদের কিন্তু গেমের ভিতরে যে নতুন ইমোটটা দিয়েছিল সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট। তো আমি জাস্ট কালেকশানে যাচ্ছি, তো ইমোটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ইমোটটা হচ্ছে কি, এই ইমোটটা আমাদের গেমের ভিতরে দিয়েছিল, ঠিক আছে। সো এটা দিয়েছিল এবং আরেকটা যেটা ইমোট ছিল আমাদের, কোনটা দিয়েছিল, সো এই দুটো ইমোট কিন্তু আমাদের গেমের ভিতরে দিয়েছিল, এইটা না সরি, তো দুটো ইমোট দিয়েছিল তোমরা জানো। সো আমি এই দুটো তোমরা ইমোটগুলো তোমরা কিন্তু কীভাবে পাবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এই দুটো ইমোটই কিন্তু এই টুর্নামেন্টে এসেছিল, মানে সরি টুর্নামেন্ট বলছি, মানে রিডিম কোডে দিয়েছিল, একটা ইমোট রিডিম কোডে দিয়েছিল আর একটা ইমোট কিন্তু এখান থেকে দিয়েছিল ইভেন্টসে। তো আবার তোমাদের একটা কথা বলি, দেখো ভাই তোমাদের যাদের কাছে ইমোট নেই, ব্যাকপ্যাক নেই ভালো বা রোবোপেট নেই, তোমরা কিন্তু তোমাদের এক টাকা দিয়েও কিনতে হবে না ভাই, আমি তোমাদের কেন এটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো ভাই তোমাদের টাকা খরচা করার কোনো দরকার নেই, তোমরা কী করবে সিম্পলি আমি তোমাদের বলছি, এইগুলোর জন্য টাকা খরচা করো তোমাদের জন্য ফালতু, ঠিক আছে। তোমরা পারলে এলিট পাস মারো, টাকা জমি জমি, কিন্তু ইমোটের পিছনে টাকা জমাতে হবে না, কারণ এলিট পাস দিলে মানে মারলেই তোমাদের কাছে একটা ইমোট ফ্রিতে চলে আসবে, ঠিক আছে। কারণ ফ্রেন্ডস এলিট পাসে ফ্রিতে কিন্তু ইমোট দেয় তোমরা সবাই জানো, সো এখান থেকে কিন্তু চলে আসবে। তো এবার তোমাদের বলছি দেখো আর একটা টিপস যেটাতে তোমরা ফ্রি ইমোট পেতে পারো, তো তোমরা কিন্তু তোমাদের এটাতে একদম ফ্রি, তোমাদের যে এলিট পাসে তো টাকা খরচা করতে হবে, কিন্তু আমি যে এখন টিপসটা বলবো ওটা কিন্তু একদম ফ্রি, তোমাদের কিন্তু এটাতে একটু অপেক্ষা করতে হবে। তো তোমাদের আমি বলতে চাই দেখো ভাই তোমরা দু মাস বা এক মাস অপেক্ষা করে যাও, তোমরা আমি যেরকম ইমোট মানে যেরকম ইমোট এই মানে ইয়েটা দিয়েছিল রিডিম কোডে, তো তোমরা জানো মাঝে মাঝে আমাদের ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপ চলতে থাকে এবং ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপ না চললে অন্য অন্য ইভেন্ট চলতে থাকে, ঠিক আছে। তো দু মাস পরপরই ভালো ভালো ইভেন্টস আসে এবং ফ্রিতে ফ্রি রিমোট মেন কথা ইভেন্ট আসে, ঠিক আছে। যখন ফ্রির ইমোটের ইভেন্ট আসবে তখন তোমরা ওই ফ্রিতে ওই ইভেন্টটা কমপ্লিট করে ইমোটটা জাস্ট ক্লেম করে নিতে পারবে। তো ফ্রেন্ডস তোমাদের কী করতে হবে, জাস্ট এক থেকে দু মাস অপেক্ষা করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, ঠিক আছে। আর আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখতে হবে, কারণ ফ্রেন্ডস আমি কিন্তু ভালো ভালো ভিডিও আনতে থাকি এবং আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখলে কী হবে, আমি যখনই তোমাদের ভিডিও ছাড়বো তখনই তোমরা ভিডিও দেখে নেবে। যেদিন যেদিনকার আসবে মানে ফ্রিতে ইমোট বা ব্যাকপ্যাক সেদিনকার যদি নতুন নতুন আসে তাহলে কিন্তু আমি তোমাদের সব কিছু বলে দেবো, তো তোমরা অপেক্ষা করো। অনেকে আমাকে বলছিল তাই ভাই ভিডিওটা ভাবলাম বানিয়েই দিই, কারণ ভাই অনেকে রিকোয়েস্ট করছিল দেবো দাদা আমি কিন্তু পাইনি বা আমি পেয়ে গেছি, তাই জন্য আমি ভিডিওটা বানিয়েলাম। তো আশা করছি ভাই ভিডিও তোমাদের ভালো লেগেছে এবং ফ্রেন্ডস আর বারবার বলো না আমার কমেন্টে, যখন আসবে কিন্তু আমি নিজে থেকে ভিডিও বানিয়ে দেবো। আর যারা যারা এরকম বলছে তাদেরকেও একটু ভিডিওটা শেয়ার করে দাও যে ভাই তোরা আর পাবি না, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, এরা কিন্তু এ কিন্তু আমাদের দিয়ে দেবে, ঠিক আছে। তো সবাইকে বলে দাও, তো আবার দেখাবো তোমার সাথে পরের কোনো ভিডিওতে, ততদিন আমি আশা করি তোমার ভালো থাকবে সুস্থ থাকবে ততদিনের জন্য। টাটা ফ্রেন্ডস।